আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো মোটা হউন মাত্র 3 মাসে স্থায়ীভাবে। মোটা হউন মাত্র 3 মাসে স্থায়ীভাবে অবশ্যই আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্র, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন, অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো এই সুস্বাস্থ্যবান হওয়ার উপরে বা চিকন স্বাস্থ্য মোটা করার উপরে, মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের কাছে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য বা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য, মোটা হওয়ার জন্য, অধিকাংশ পেশেন্টই মোটা হওয়ার জন্য এসে থাকেন। এই দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি, আমাদের কাছে যত পেশেন্ট মোটা হওয়ার জন্য আসে বা চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আসে, তাদের ভিতরে 80-85% পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী। এই যুবক যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে বা আমাদের সাথে আলোচনা করে, তাদের সাথে কথা বললে দেখা যায় তাদের ভিতরে কিছু সমস্যা রয়েছে। যেমন যুবকদের ভিতরে বিভিন্ন নেশাপানি করার বদভ্যাস, ক্ষয়রোগ, মেহপরমেহ, অতিরিক্ত স্বপ্নদোষ বা ধূমপান, মদপান সহ বিভিন্ন রকমের নেশাপানিতে জড়িয়ে থাকা, অথবা রাত্রি জাগরণ করা, টেনশন করা, দুশ্চিন্তা করা, এ সকল সমস্যাগুলো মোটা হওয়ার জন্য খুবই বাধা। বোনদের ভিতরে দেখা যায় অনেক সময় সাদা স্রাব, অনিয়মিত মাসিক, সূতিকা, এ ধরনের স্ত্রী রোগ বলতে যেগুলো দেখা যায় এগুলোই বেশি দেখা যায়, এছাড়াও অন্যান্য সমস্যা দেখা যায়। তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি এই সমস্যাগুলো আগে সমাধান করুন, আপনার স্বাস্থ্য এমনি পরিবর্তন হবে, মোটা হতে পারবেন কোনো রকমের কোনো ঔষধ বড়ি ছাড়াই। অনেক ভাই বোনেরা, অনেক বাবা মায়েরা বলে থাকেন আমাদের এই সমস্যাগুলো নেই, আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি, আরামাইষ্টে থাকতেছি, পরিশ্রমের কাজ করি না, রাত্রি জাগরণ করি না, টেনশন করি না, দুশ্চিন্তা করি না, তারপরেও আমাদের গালচাপা ভাঙ্গা, লিকলিকে দেহ, খিটখিটে মেজাজ, খাবারের রুচি নাই, কোনো কিছু ভালো লাগে না, ঘুম ভালো হয় না, লেখাপড়ায় মনোযোগ নেই, আমাদের দেখতে ভালো দেখা যায় না, কাজকামে মনোযোগ নেই। আমাদের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে, লিকলিকে দেহ থাকার কারণে মানুষ অনেক সময় আমাদেরকে চিকুনি বলে। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পার্টি সেন্টারে, আত্মীয় স্বজনের সামনে, বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জাবোধ করি। অনেকেরা বলে যে আমরা গেলেও আমাদেরকে ঠাট্টা মস্কারি করে। অনেক বোনদের গার্জিয়ানরা বলে থাকে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা, লিকলিকে দেহ, খিটখিটে মেজাজ,
খাবারের রুচি নাই, দেখতে ভালো দেখা যায় না, হাড্ডিগুলো বের হয়ে রয়েছে, আমার মেয়ের বিয়ে শাদী পর্যন্ত হয় না, কেউ পছন্দ করে না, তাদেরকে বলবো ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা। সে স্থায়ী চিকিৎসা যদি আপনি পেতে চান আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো আয়ুর্বেদিক হার্বাল ইউনানি মেডিসিন কোম্পানিগুলো আছে, তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, অনেক পুরানো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা, আমাদের কবিরাজ সাহেবরা, আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাগর শিকড়মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব। কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।